বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান, সেদিন দেশব্যাপী দেখেছে এক ভিন্ন ঘটনা। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করেই গোটা দেশে আলোচনায় বরগুনা জেলা। পুলিশের হাত থেকে সেদিন রেহাই পায়নি ছাত্রলীগের অনেক নেতাকর্মী, আর সেই ঘটনার পুরো নেতৃত্ব দেওয়ার অভিযোগ এএসপি মহরম আলী মাসুদের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে এই পুলিশ কর্মকর্তার পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা চলছে সামাজিক মাধ্যমে। সেই এএসপির পূর্ণ পরিচয় প্রকাশের দাবি করে একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের সাবেক সম্পাদক গোলাম রব্বানি। আজকে সারাদিনের দর্শকদের জন্য তা তুলে ধরা হলো। হাই বরগুনা জেলা ছাত্রলীগ, জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের অনুষ্ঠানকালীন সময়ে কোনো অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে উত্তপ্ত পরিস্থিতিতে তিনতলার উপর থেকে কেউ নাকি ঢিল মেরেছে, তাতে অপ্রত্যাশিতভাবে প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল স্যারের গাড়ির কাঁচ ভেঙেছে। তিনতলা থেকে কে বা কারা ঢিল মেরেছে কেউ দেখে নাই। জিজ্ঞাসাবাদ করে দোষী ট্রেস করার চেষ্টা বা এমপির মধ্যস্থতায় প্রয়োজনে সবার থেকে ক্ষতিপূরণ আদায় করে গাড়ির কাঁচ রিপ্লেস করা বা বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু প্রচণ্ড ক্ষোভে ডিভি ও পুলিশ ডেকে সিরিয়াল করে 5 শতাধিক ছাত্র নেতাকর্মীদের স্থানীয় এমপির সামনে যেভাবে মারা হলো, মনে হচ্ছে বংশ পরম্পরায় কয়েক জন্মের শত্রুতা। ক্ষমতার কি নির্লজ্জ অপব্যবহার! বিনা উস্কানিতে সেই এই ঘটনার নির্দেশদাতা কর্মচারীর নাম মহরম আলী মাসুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রদল ক্যাডার, যিনি ছাত্রদলের হয়ে প্রত্যেকটা মারামারিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার বাবা বাচ্চু মিয়া স্থানীয় বিএনপি একনিষ্ঠ কর্মী, চাচা সহ পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নিশ্চিত হতে চাইলে যে কেউই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ মতিউর রহমান মহোদয়ের সাথে কথা বলতে পারেন। ঠিক কত বছর যাবৎ ছাত্রলীগ নেতাকর্মীদের এভাবে প্রচণ্ড আক্রোশে আঘাত করার খায়েশ অন্তরে জমিয়ে রেখেছিলেন কখনো সামনে পেলে জানার চেষ্টা করব। এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের বরখাস্ত করে প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইন অনুসারে যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়া অবধি বরগুনা জেলা ছাত্রলীগের প্রতি আহ্বান, সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি বর্জন করো। ন্যায় বিচার না পেলে অন্যায়ভাবে মার খেয়ে রাজনীতি করার কোনো দরকার নাই। রাজনীতি করতে এসে যদি ন্যূনতম ব্যক্তিত্ব সম্মান না থাকে, তাহলে সেই রাজনীতি অসার ও নিষ্প্রয়োজন। প্রসঙ্গত, এই দিকে ওই ঘটনার জের ধরে ওই এএসপিকে বদলি করা হয়েছিল বরিশালে, তারপর সেখান থেকে আবারও বদলি করে দেয়া হয় চট্টগ্রামে। এ নিয়ে এখনও চলছে বেশ আলোচনা সমালোচনা।